আজকে আমরা আলোচনা করব ফ্লো চার্ট এবং সুডো কোড নিয়ে। তো এটা আমাদের ফাইনালের সিলেবাসের একটি টপিক, তো দেখি এটার মধ্যে আজকে আমাদের কি কি আছে। এই চ্যাপ্টারটা তোমরা প্রদীপ কে সিনহার 11th চ্যাপ্টারে পেয়ে যাবে, সো তোমরা অবশ্যই বইয়ের 11th চ্যাপ্টারটি ফলো করবে। প্রথমে আমরা একটু দেখব অ্যালগোরিদম এবং ফ্লো চার্টের মধ্যে আসলে কোনটা কি, এটা আমাদের একটু দেখতে হবে। তো নর্মালি আমরা যখন প্রোগ্রামিং করি, তো প্রোগ্রামিংটা আমরা দুইটা ফেসে আসলে ভাগ করা হয়। এখানে দেখতে পাচ্ছ, একটি হচ্ছে প্রবলেম সলভিং ফেজ এবং আরেকটি হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ। তো প্রবলেম সলভিং ফেসে আসলে আমাদের প্রবলেমটা আসলে কিভাবে আমরা সলভ করব বা একটা প্রবলেমের কিভাবে সলিউশন করব সেটার কিছু অর্ডার সিকোয়েন্স আমাদের লিখতে হয়। অর্ডার সিকোয়েন্স মানে আসলে কোন স্টেপটার পরে কোন স্টেপটা আমাকে করতে হবে সেটা, এবং এই যে আমরা এই যে অর্ডার সিকোয়েন্সটা লিখতেছি কিভাবে আমরা সলিউশনটা করব, এই স্টেপগুলোকে আসলে আমরা বলতেছি অ্যালগোরিদম। এবং ফাইনালি আরেকটা যেটা স্টেপ, যেটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন ফেজ, এইখানে আসলে আমরা মেইনলি বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমরা আমাদের প্রোগ্রামটাকে ইমপ্লিমেন্ট করি। সো যেটা আমরা বলছি যে একটা প্রোগ্রাম ইমপ্লিমেন্ট করার আগে অবশ্যই আমাকে প্রবলেম সলভিং ফেজটা পার করে আসতে হবে, এবং সেখানে আমরা প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি সেটার কিছু বেসিক স্টেপ আমাদের লিখতে হবে। তো আমরা দেখব যে এই যে আমরা প্রবলেম সলভিং এর যে স্টেপটা কিভাবে আমরা করতে পারি। তো প্রথম যে প্রসিডিওরের আমার ফার্স্ট স্টেপটাই হচ্ছে একটা অ্যালগোরিদম তৈরি করা, যেটাকে আমরা জেনারেল অ্যালগোরিদম বলতেছি, এবং এটাকে তোমরা সুডো কোডও বলতে পারো। তো প্রথমে আমাদের যেটা করা হচ্ছে, যেহেতু আমরা জেনারেল অ্যালগোরিদমটা তৈরি করে ফেললাম, এরপর আমার সেটা থেকে আসলে রিফাইন করে একটা ডিটেইলড অ্যালগোরিদম আমাকে তৈরি করতে হবে। কারণ জেনারেল অ্যালগোরিদমে আমাদের শুধু বেসিক পার্টটুকু থাকবে, কিন্তু সেখানে কিন্তু ডিটেইল পার্টটুকু থাকবে না। সো এই জন্য আমাকে কি করতে হবে, একটা রিফাইন অ্যালগোরিদম তৈরি করতে হবে যেখানে আসলে ডিটেল অ্যালগোরিদমটা থাকবে, এবং যেটা কিনা আসলে আমার কম্পিউটার ল্যাঙ্গুয়েজের ভেরি খুবই কাছে আর কি, কাছাকাছি। তো এরপরে আমাকে যেটা করতে হচ্ছে, মানে মেইনলি এই দুইটা প্রসিডিউর আমাকে ফলো করতে হচ্ছে। তো আমরা যেটা বুঝলাম যে সুডো কোডটা আসলে একটা হচ্ছে আর্টিফিশিয়াল অথবা ইনফর্মাল ল্যাঙ্গুয়েজ, যেটা কিনা তোমাকে একটা প্রোগ্রামারকে অ্যালগোরিদম ডেভেলপ করার কাজে হেল্প করবে। সো এটা নিয়ে আসলে ভয়ের কিছু নেই, এটা আমাদের ডেইলি আমরা যে নর্মাল ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি সেটার মতোই। তো আমরা কিছু এক্সাম্পল দেখব। তো দেখি আমাদের প্রথম এক্সাম্পলে আমাকে বলা হয়েছে রাইট অ্যান অ্যালগোরিদম টু ডিটারমাইন এ স্টুডেন্টস ফাইনাল গ্রেড অ্যান্ড ইন্ডিকেট ওয়েদার ইট ইজ পাসিং অর ফেইলিং। দ্য ফাইনাল গ্রেড ইজ ক্যালকুলেটেড অ্যাজ দ্য অ্যাভারেজ অফ 4 মার্কস। তো এখানে যেটা বলা হয়েছে, আমাকে একটা অ্যালগোরিদম বা সুডো কোড লিখতে হবে যেটা কিনা একটা স্টুডেন্টের ফাইনাল গ্রেডটাকে ডিটারমাইন করবে এবং বলবে সে কি আসলে ফেল করবে নাকি পাস করবে। তো দেখো আমার এইখানে আরেকটু আমরা একটু দেখি আগের যে ব্যাপারটা, এখানে একটা কথা বলা হয়েছে যে যে ফাইনাল গ্রেডটা এটাকে ক্যালকুলেট করা হবে তোমার 4টা কোর্স বা 4টা মার্কসের অ্যাভারেজকে। সো দ্যাট মিনস আমাকে অবশ্যই আগে যেটা এখানে করতে হবে, 4টা যে কোর্সের যে মার্কসটা সেটাকে নিতে হবে এবং সেটার আমাকে কি করতে হবে, এভারেজটা বের করতে হবে। আমরা দেখি প্রসিডিউরটা কি। দেখো প্রথম স্টেপে আমরা কি লিখতেছি, ইনপুট এ সেট অফ 4 মার্কস, দ্যাট মিনস আমরা 4টা যে কোর্সের মার্কসটাকে ফার্স্টে আমাকে কি করতে হবে, ইনপুট হিসেবে নিতে হবে। এরপরে যেহেতু আমরা এভারেজ বের করতে চাচ্ছি, এভারেজ বের করার সিস্টেম হচ্ছে কি, আমরা জানি যে যেহেতু এখানে 4টা সাবজেক্ট, তো 4টা সাবজেক্টের নাম্বারটাকে আমাকে যোগ করতে হবে এবং সেটাকে 4 দিয়ে আমাকে ভাগ করতে হবে। তো এখানে আমরা দেখতেছি ক্যালকুলেট দেয়ার এভারেজ বাই সামিং অ্যান্ড ডিভাইডিং বাই 4। এখন আমরা তো টোটাল যে এভারেজ ভ্যালুটা পেয়ে গেছে, তো নর্মালি আমরা কি জানি যে 40-এর কম যদি একটা স্টুডেন্ট পায় তাহলে সে ফেল, আর 40-এর বেশি পাইলে সে হচ্ছে পাস। তো এখানে কি হচ্ছে, আমরা দেখলাম ইফ এভারেজ ইজ বিলো 40 দেন সে প্রিন্ট করবে কি, ফেল, আর আদারওয়াইজ এলস সে হচ্ছে পাস। তাহলে দেখো সুডো কোডটা কিন্তু খুবই সিম্পল এবং আমরা খুব সহজেই সুডো কোডটা লিখে ফেলতে পারছি। এখন আমরা কি করব, এই সুডো কোড থেকে কিভাবে একটা অ্যালগোরিদম জেনারেট করা যায় সেটা আমরা একটু দেখব, ডিটেইল অ্যালগোরিদম, যেটা আমাদের সেকেন্ড স্টেপ আমরা বলেছিলাম। তো দেখো ফার্স্ট স্টেপে আমাদের কাজ কি, সাপোজ আমরা 4টা ভ্যারিয়েবল নিলাম, M1, M2, M3, M4, যেটার মধ্যে আসলে আমরা কি করব, 4টা মার্কস
আমরা ইনপুট হিসেবে নিলাম, তাহলে ইনপুট M1, M2, M3 আর M4। দেন আমাদের সেকেন্ড স্টেপ কি ছিল, আমাকে তার গ্রেডটা ক্যালকুলেট করতে হবে। তো গ্রেডটা কিভাবে ক্যালকুলেট করতে হবে, যেখানে আমার বলা হয়েছিল চারটার এভারেজ। সো দেখো এখানে কি হয়েছে, চারটার কোর্সের মার্কস যোগ করে সেটাকে 4 দিয়ে ভাগ করা হয়েছে, এবং এটাকে আমরা অ্যারো দিয়ে বোঝাচ্ছি যে এই ভ্যালুটাকে আমরা রাখতেছি গ্রেডের মধ্যে। গ্রেড একটা ভেরিয়েবল, এই ভেরিয়েবলের মধ্যে আমি আসলে এই এভারেজ ভ্যালুটাকে আমি রাখতেছি। সো এখানে যে তোমাকে গ্রেডই ইউজ করতে হবে এমন কিন্তু কিছু না, তুমি কিন্তু যে কোনো কিছু এখানে ভেরিয়েবল হিসেবে নিতে পারো। থার্ড স্টেপে আমাকে চেক করতে হবে এই যে আমরা গ্রেডটা বের করলাম, মানে এভারেজ ভ্যালুটা যে বের করলাম, এটাকে 40-এর থেকে কম কিনা। আমরা চেক করতেছি ইফ গ্রেড যদি ইজ লেস দেন 40 হয়, দেন আমরা কি করতেছি, প্রিন্ট করতেছি ফেল, কারণ 40-এর কম হলে সে ফেল, আর এলস হলে সে হচ্ছে পাস। এবং এখানে এন্ড ইফ মানে হচ্ছে এই যে আমি একটা ইফ শর্ত দিয়েছিলাম, এই ইফটার কাজ এখানে শেষ। তাহলে দেখো খুব ইজিলি, আমরা একটু আগে থেকে আসি, আমরা একটা সুডো কোড থেকে আমরা কিন্তু খুব ইজিলি ডিটেল অ্যালগোরিদমটাকে তৈরি করতে পারি। এবং এই যে অ্যালগোরিদমটা আমরা তৈরি করলাম, এটা থেকে কিন্তু আমরা খুব সহজেই একটা ফ্লো চার্ট বের করতে পারি। তো ফ্লো চার্টটা আসলে কি, দেখো ফ্লো চার্টটা নর্মালি হচ্ছে আমার যে এই যে কাজগুলো করতেছি, বিভিন্ন অপারেশন চালাচ্ছি, সেটার একটা সিকোয়েন্স, মানে আমরা কোনটার পরে কোনটা করব সেটা একটা সিকোয়েন্স তোমার গ্রাফিক্যালি শো করাটাই হচ্ছে আলটিমেটলি আমার ফ্লো চার্ট। ঠিক আছে, তো আমরা দেখি যে কিভাবে আমরা ফ্লো চার্টটা তৈরি করতে পারি। তো এখানে বিভিন্ন ফ্লো চার্ট নিয়ে কিছু কথাবার্তা আছে, তোমরা একটু এটা দেখে নিবে। তো দেখো ফ্লো চার্ট যখন আমরা তৈরি করব, তৈরি করার জন্য অবশ্যই আমাকে কিছু সিম্বল লাগবে, যেহেতু এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সো আমাকে অবশ্যই কিছু সিম্বল এখানে লাগবে। তো বেসিক্যালি আমরা এই বেসিক কতগুলো ফ্লো চার্টের জন্য সিম্বল ইউজ করি, দেখো ওভাল শেপ হলে সেটা হচ্ছে আমার হচ্ছে এটা দিয়ে বোঝাচ্ছে যে ডিনোটস দ্য বিগিনিং অর এন্ড অফ এ প্রোগ্রাম, দ্যাট মিনস তোমার একটা প্রোগ্রামের শুরু এবং শেষ হবে অবশ্যই একটা ওভাল শেপের সিম্বল দিয়ে। আচ্ছা এরপরে এই যে আমরা সিম্বলটা দেখতেছি, তা এই প্যারালালোগ্রাম, এটার হচ্ছে ডিনোটস অ্যান্ড ইনপুট অপারেশন, মানে এটা দিয়ে আমরা যখন কোনো ইনপুট নিতে চাচ্ছি, যেমন একটু কিছুক্ষণ আগে আমরা হচ্ছে চারটা ভ্যালু ইনপুট হিসেবে নিলাম, চারটা গ্রেড নিলে, চারটা হচ্ছে কোর্সের যে মার্কস নিলাম সেটা একটা ইনপুট হিসেবে আমরা নিয়েছি, যদি ইনপুট হিসেবে নিচ্ছি, ইনপুট হিসেবে নিলে আমাকে এই সিম্বলটা ইউজ করতে হবে। এরপর রেক্টেঙ্গেল, রেক্টেঙ্গেল সিম্বলটা মেনলি বোঝাচ্ছে একটা প্রসেস, মানে এখানে আসলে কাজ হবে, আমরা যোগ করতে পারি, ভাগ করতে পারি, গুণ করতে পারি, যে কোনো ধরনের অপারেশন এটাকে আমাকে ইউজ করতে হবে রেক্টেঙ্গেল। আচ্ছা ডায়মন্ডটা কখন ইউজ করা হবে, ডায়মন্ডটা মেনলি ইউজ করা হয় কোনো ডিসিশন নেওয়ার জন্য, যে আমরা একটু আগে যেমন চেক করলাম যে ইফ 40-এর নিচে হলে ফেল, 40-এর উপরে হলে পাস, ওই যে তখন আমরা যখন ডিসিশন নিচ্ছি এটা হচ্ছে একটা ডায়মন্ড শেপ আমাকে ইউজ করতে হবে। এটা একটা হাইব্রিড শেপ আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে যখন কোনো একটা আউটপুট আমরা দেখাতে চাচ্ছি, যে আমার যে যেমন কিছুক্ষণ আগে আমরা দেখলাম যে আউটপুট হিসেবে কি দেখাচ্ছে, ফেল অথবা পাস, তো এই যে আউটপুট হিসেবে দেখানোর জন্য আমার হচ্ছে এই হাইব্রিড সিম্বলটা ইউজ করতে হবে। আর ফ্লো লাইন যেটা হচ্ছে, যে আমরা অ্যারো দিয়ে বোঝাচ্ছি যে আসলে ডেটাটা কোথা থেকে কোথায় যাচ্ছে, মানে এক জায়গা থেকে আরেক জায়গা যখন যাচ্ছি তখন আমাকে এই ফ্লো লাইনটা ইউজ করতে হবে। আচ্ছা তো যেটা হচ্ছে এইখানে আমরা দেখতে পাচ্ছি, ডান দিকে খেয়াল করে দেখো, এই যে কিছুক্ষণ আগে যে আমরা ডিটেইল অ্যালগোরিদমটা তৈরি করেছিলাম সেটা কিন্তু এখানে লেখাচ্ছে। তো এই এইটা থেকে আমরা চাচ্ছি এখন একটা ফ্লো চার্ট তৈরি করতে। সো প্রথমে আমাকে কি করতে হবে, আমরা জানি আমাদের একটা ওভাল শেপ দিয়ে আমাদেরকে একটা প্রোগ্রাম স্টার্ট করতে হবে। সো এটা হচ্ছে স্টার্ট সিম্বল, স্টার্ট হলো, এরপরে অ্যারো দিয়ে আমি চলে গেলাম। আমার দেখো কাজ কি, প্রথম হচ্ছে ইনপুট নিতে হবে, চারটা ভ্যালু ইনপুট। সো ইনপুটের জন্য কিন্তু আমরা যেই সিম্বলটা ইউজ করলাম, যেটা আমরা একটু আগে পেজে দেখে এসেছি, তো এখানে আমরা ইনপুট চারটা ভ্যালু ইনপুট হিসেবে নিয়ে নিলাম। দেন আমাকে কি করতে হবে একটু দেখো, এই অ্যালগোরিদমের সেকেন্ড স্টেপটাকে গ্রেড ক্যালকুলেট করতেছি, কিভাবে ক্যালকুলেট করতেছি, চারটা ভ্যালু যোগ করে ডিভাইডেড বাই 4, মানে অ্যাভারেজটা ক্যালকুলেট করতেছি। যেহেতু এটা একটা অপারেশন, তাহলে অবশ্যই তোমাকে এখানে রেক্টেঙ্গেল সিম্বলের ভিতরে এই কাজটা করতে হবে। তাহলে গ্রেড আমরা বের করলাম M1, M2, M3, M4 এর যোগ করে ডিভাইডেড বাই 4। এখন ঘটনা হচ্ছে আমরা যেহেতু গ্রেড তৈরি করে ফেলছি, এখন আমাকে একটা ডিসিশন নিতে হবে যে সে কি পাস করেছে নাকি ফেল করেছে। তো অবশ্যই এখানে আমার একটা ডায়মন্ড শেপ লাগবে, ডায়মন্ডের মধ্যে আমি চেক করতেছি এই গ্রেডটা কি 40-এর কম নাকি, ইজ গ্রেড ইজ লেস দেন 40, যদি 40-এর কম হয় ডান দিকে আমরা দিলাম ইয়েস, বাম দিকে দিলাম নো, যদি গ্রেডটা 40-এর কম ইয়েস হয় তাহলে সে আমরা প্রিন্ট করতেছি কি ফেল, যেহেতু এটা একটা আউটপুট দেখাচ্ছি, তাহলে এই হাইব্রিড একটা আমার এই হাইব্রিড চিহ্নটা আমরা দিয়ে দিলাম, আর যদি নো হয় তাহলে সে পাস পাস করতেছে, এখানে আমরা হাইব্রিড চিহ্ন ইউজ করতেছি। এবং ফাইনালি দুইটা শেষে আমরা কি করতেছি, স্টপ করে দেওয়ার জন্য আবার আমরা ওভাল শেপ নিচ্ছি। তো আশা করি এই জিনিসটা বোঝা গেছে। তো সামনে আমরা আরও এরকম কয়েকটা এক্সাম্পল দেখবো। দেখো এইখানে একটা অ্যালগোরিদম এবং ফ্লো চার্ট তৈরি করতে বলেছে,
টু কনভার্ট দ্য লেন্থ ইন ফিট টু সেন্টিমিটার, দ্যাট মিনস আমাকে একটা লেন্থ দেওয়া হবে ফিটে, আমি সেটাকে সেন্টিমিটারে কনভার্ট করতে হবে। তাহলে এটা আমরা খুব ইজিলি বুঝতে পারছি যে আমাকে প্রথমে কি করতে হবে, লেন্থটাকে ইনপুট হিসেবে নিতে হবে ফিটে। তাহলে দেখো ইনপুট দ্য লেন্থ ইন ফিট, এখন আমাকে কি করতে হবে সেন্টিমিটারে ই করতে হলে, কনভার্ট করতে হলে আমরা জানি 1 ফিট = 30 সেন্টিমিটার। সো দ্যাট মিন্স আমরা যেটাকে করতে হবে ওই ফিটটাকে 30 দিয়ে গুণ করতে হবে। দেখো ক্যালকুলেট দ্য লেন্থ ইন সেন্টিমিটার বাই মাল্টিপ্লাইং দ্য এলএফটি, এলএফটিতে বোঝাচ্ছে লেন্থ ইন ফিট, এলসিএম দিয়ে বোঝাচ্ছে লেন্থ ইন সেন্টিমিটার, এলএফটি উইথ 30। অ্যান্ড দেন ফাইনালি আমরা কি করতে পারবো, লেন্থটাকে যদি আমরা প্রিন্ট করি তাহলে কিন্তু আমরা সেন্টিমিটারের লেন্থটা পেয়ে যাচ্ছি, এটা আমাদের সুডোকোড। এখান থেকে আমরা যদি অ্যালগোরিদমে চলে যাই তাহলে দেখো আমরা ফার্স্টে কি করলাম, ফার্স্ট স্টেপে ইনপুট এলএফটি, এলএফটি দিয়ে বোঝাচ্ছে লেন্থ ইন ফিট, আমরা ফিটে ইনপুটটা নিয়ে নিলাম। এরপর আমরা কি করলাম, এলসিএম দিয়ে বোঝাচ্ছে লেন্থ ইন সেন্টিমিটার, এখানে আমরা কি করতেছি এলএফটি যেটার মধ্যে আমার লেন্থটা ছিল ফিটে সেটাকে 30 দিয়ে গুণ করে সেই রেজাল্টটা রাখতেছি এলসিএম এর মধ্যে, যেন অ্যারোটাই পাশে। তো ফাইনালি আমার এলসিএমটাকে প্রিন্ট করতে হবে। তাহলে আবারও একই রকম ফ্লো চার্ট, আমরা ওভাল শেপে নিলাম, স্টার্ট করলাম, এরপর ইনপুট নিলাম, এরপর ইনপুট নেওয়ার পরে আবার 30 দিয়ে গুণ করে একটা অপারেশন চালাই এলসিএম এর মধ্যে রাখলাম, ফাইনালি এলসিএমটাকে আমরা প্রিন্ট করছি এবং স্টপ। তো দেখো খুবই সহজ, আমরা এরকম আরো কয়েকটা এক্সাম্পল দেখি। এখানে দেখো বলা হয়েছে অ্যালগোরিদম এবং ফ্লোচার্ট তৈরি করতে হবে দ্যাট উইল রিড দ্য টু সাইড অফ রেক্টেঙ্গেল অ্যান্ড ক্যালকুলেট দ্য এরিয়া। তো আমরা কি রেক্টেঙ্গেল আমরা কি জানি লেন্থ আর উইথ থাকে, দুটাকে গুণ করে দিলেই কিন্তু আমরা একটা রেক্টেঙ্গেলের এরিয়া পেয়ে যাই। তো এখানে দেখো সুডো কোডটা খুবই সহজ, ইনপুট দ্য উইথ অ্যান্ড লেন্থ অফ এ রেক্টেঙ্গেল, ক্যালকুলেট দ্য এরিয়া বাই মাল্টিপ্লাইং এল উইথ ডাব্লিউ, অ্যান্ড ফাইনালি আমরা এরিয়াটাকে প্রিন্ট করে দিচ্ছি। খুবই সহজ, এটা থেকে যদি আমরা অ্যালগোরিদম তৈরি করতে চাই তাহলে ফার্স্ট স্টেপ আমাকে ইনপুট নিতে হবে রেক্টেঙ্গেল উইথ এবং এল যেটা হচ্ছে লেন্থ, নিলাম ইনপুট, নিয়ে দুটাকে গুণ করে আমি এ এর মধ্যে রাখতেছি, A4 আমি এখানে বোঝাচ্ছি এরিয়া, ফাইনালি আমি এরিয়াটাকে প্রিন্ট করতেছি। এবং আগের মতোই আমাকে কিন্তু দেখো এখানে আমাকে ফ্লো চার্টটা তৈরি করে ফেলতে হচ্ছে। সো দেখো এটাও খুবই সহজ, ঠিক সেম আগের মতোই। আমরা আরো কিছু এক্সাম্পল দেখি। দেখো একটু আমরা একটু হালকা একটু কঠিন এক্সাম্পলের দিকে যাচ্ছি। এখানে কি বলা হচ্ছে, রাইট অ্যান অ্যালগোরিদম অ্যান্ড ড্র এ ফ্লো চার্ট দ্যাট উইল ক্যালকুলেট দ্য রুটস অফ এ কোয়াড্রেটিক ইকুয়েশন। তা আমরা কিন্তু কোয়াড্রেটিক ইকুয়েশন জানি, কোয়াড্রেটিক যে এরকম ax² + bx + c = 0। তো এখানে দেখো তোমাকে অবশ্যই একটা কিছু হিন্টস দেওয়া থাকবে, আমাকে যেহেতু রুট বের করতে হবে, রুট ভালো করে দেখো রুট, তো রুটের সূত্র কি, রুট হচ্ছে একটা হচ্ছে x1 একটা হচ্ছে x2, এটার জন্য আমার সূত্রটা কি -b + d / 2a, এবং x2 এর ভ্যালু -b - d / 2a। দ্যাট মিনস কি এখানে কিন্তু আমাকে a এর ভ্যালুটা লাগতেছে, b এর ভ্যালু লাগতেছে এবং d এর ভ্যালু লাগতেছে। সো d এর ভ্যালুটা বের করার সিস্টেমটা কি, এখানে দেখো লেখা আছে d আমাকে স্কোয়ার রুট করতে হবে b² - 4ac। দ্যাট মিনস কি আমাকে অবশ্যই আগে d এর ভ্যালুটা বের করে নিতে হবে, d এর ভ্যালুটা বের করে নেওয়ার পরে আমি কিন্তু x1 আর x2 এর ভ্যালুটা পেয়ে যাব। তো কিভাবে করবো একটু দেখি। দেখো প্রথমে আমাকে অবশ্যই কি কি লাগবে, এবিসি এর ভ্যালু লাগবে। তো ইনপুট দ্য কোএফিশিয়েন্ট এবিসি অফ দ্য কোয়াড্রেটিক ইকুয়েশন, দ্যাট মিনস কি আমি এ এর ভ্যালুটাও ইনপুট নিতে হবে, বি এর ভ্যালুটাও ইনপুট নিতে হবে, সি এর ভ্যালুটাও ইনপুট নিতে হবে। তো নিলাম এ বি সি এর ভ্যালু, এরপরে ফাইনালি কি হচ্ছে আমাকে ডিটা ক্যালকুলেট করতে হবে অবশ্যই, যেহেতু আমরা এই যে দেখো আগের বার করে আসলাম কি যে আমার x1 এবং x2 এর জন্য আমার বি ডি এ আর এই তিনটা ভ্যালু লাগতেছে। সো আলটিমেটলি আমার ডিটা কিন্তু আগে এই সূত্র অনুযায়ী কি করতে হবে বের করে আসতে হবে, দেন আমরা x1 আর x2 বের করব। তাহলে দেখো ক্যালকুলেট ডি, ফাইনালি আমরা দেন ডি বের করা হয়ে গেলে x1 কে ক্যালকুলেট করব, x2 কে ক্যালকুলেট করব, দেন আমার কাজ কি দুইটাকে প্রিন্ট করতে হবে, যেহেতু আমাকে রুটগুলো প্রিন্ট করতে বলা হয়েছে, দ্যাট মিনস x1 কে প্রিন্ট করব, প্রিন্ট x1 অ্যান্ড x2। খুবই সহজ, এবং এটা থেকে যখন আমরা যদি অ্যালগোরিদমে চলে যাই, দেখো আমাকে কি করতে হচ্ছে প্রথমে ইনপুট নিতে হচ্ছে তিনটা এবিসি, দেন আমরা ডিটাকে কিভাবে ক্যালকুলেট করতেছি আমরা যে সূত্র যেটা দেওয়াই আছে b² যেহেতু এইখানে কিন্তু তোমরা b² এভাবে লিখতে পারবে না, তোমাকে কিন্তু লিখতে হবে b² মানে কি b × b, এই যে b × b - 4 × a × c, এই টোটালটাকে স্কোয়ার রুট করে আমি রাখতেছি d এর ভিতরে, দেন আমি x1 আর x2 সূত্র অনুযায়ী x1 আর x2 কে ক্যালকুলেট করে ফেললাম এবং ফাইনালি প্রিন্ট করলাম x1 এবং x2 কে। সো এটাকে যদি আমরা আবার ফ্লো চার্টে যাই, আবার স্টার্ট, আমরা তিনটা ভ্যালু ইনপুট নিলাম এই শেপ দিয়ে, দেন হচ্ছে আমরা ডিটাকে ক্যালকুলেট করব, দেন হচ্ছে
এক্স ওয়ান এক্স টু ক্যালকুলেট করে আমাদের প্রিন্ট করতে হবে এক্স ওয়ান আর এক্স টু। দেখো খেয়াল করে দেখো, এখানে কিন্তু স্টেপ বাই স্টেপ কাজটা করতে হবে। আমি কখনোই কিন্তু এক্স ওয়ান আর এক্স টুকে আগে করতে পারবো না যতক্ষণ না আমি ডি করতেছি। অবশ্যই তোমাকে আগে ডি ক্যালকুলেট করে এসেই কিন্তু তোমাকে এক্স ওয়ান আর এক্স টুর ভ্যালুটা ক্যালকুলেট করতে হবে। তো ফাইনালি স্টপ। আচ্ছা এখানে দেখো জাস্ট ফ্লো চার্টের একটা এক্সাম্পল দেওয়া আছে। আমাকে যেটা করতে বলা হয়েছে যে আমাকে ইউজার থেকে দুইটা নাম্বার ইনপুট নিতে হবে এবং সেটাকে অ্যাড করতে হবে। তাহলে আমি আগে স্টার্ট করলাম, যেহেতু আমি দুইটা নাম্বার ইনপুট নিব এবং অ্যাড করব, তাহলে অবশ্যই আমাকে কি করতে হবে, তিনটা ভেরিয়েবল লাগবে। ভেরিয়েবলটা কি, ভেরিয়েবল মানে আমি আসলে যেটার মধ্যে আমি আপাতত বুঝে রাখো যে যেটার মধ্যে আমরা ভ্যালুগুলো কোনো একটা ভ্যালুকে স্টোর করতে পারি। দ্যাট মিনস কি, আমাকে দুইটা নাম্বার যখন ইনপুট নিব এটার জন্য আমাকে দুইটা ভ্যারিয়েবল লাগবে, যেখানে আমরা এখানে নিলাম এ এবং বি। এবং যেহেতু আমি এই দুইটা ভ্যারিয়েবলকে কি করলাম, যোগ করে একটা কোথাও রাখতে হবে স্টোরেজ, সেটা আমি নিলাম সাম। তাহলে দেখো এখানে কিন্তু আমি রেক্টেঙ্গেল শেপ শেপ নিলাম, কেন, অন্য একটা অপারেশন, কারণ হচ্ছে এটা দিয়ে আমি হচ্ছে যা ডিক্লেয়ার করলাম, এটা একটা অপারেশন, যেহেতু এই জন্য এটা একটা রেক্টেঙ্গেল শেপ। দেন আমার নেক্সট কাজ কি, দুইটা নাম্বার ইনপুট নিতে হবে যেটাকে আমি এ আর বি এর মধ্যে রাখবো। এই জন্য কিন্তু আমরা এই শেপটা ইউজ করতেছি। এই শেপটার মধ্যে আসলে আমাদের কি করতে হবে, রিড করতেছি এ আর বি। দেন আমরা আবার একটা অপারেশন নিলাম, অপারেশনের রেক্টেঙ্গেল শেপ, যে এ প্লাস বি করে আমরা এটাকে সামের মধ্যে রাখবো। ফাইনালি আউটপুট হিসেবে হাইব্রিড শেপে আমরা কি করতেছি, সাম করতেছি এবং দেন এন্ড। আচ্ছা নেক্সট যেটা দেখলাম আমরা এক্সাম্পল সিক্স, এখানে বলা হয়েছে আমাকে যেটা করতে হবে, তিনটা ভ্যালু নিব যেটার এভারেজ আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো যেটা হচ্ছে এভারেজ বের করার সিস্টেম আমরা জানি, যেহেতু এখানে তিনটা নাম্বার নিব, দ্যাট মিনস কি তিনটা ভ্যালু আমাকে যোগ করতে হবে এবং ওই যোগ ফলটাকে তিন দিয়ে ভাগ করতে হবে। তো দ্যাট মিনস আমাকে কি করতে হবে, তিনটা ভ্যালু যেহেতু আমি এখানে নিব, তার জন্য আমার তিনটা ভ্যারিয়েবল লাগবে। তিনটা ভ্যারিয়েবল এখানে দেখো এন ওয়ান এন টু এন থ্রি নেওয়া হয়েছে, এবং দেন কি করতে হবে, তিনটা ভ্যালুকে যোগ করতে হবে। যোগ করে আমি একটা অবশ্যই ভ্যারিয়েবলে রাখতে হবে, যেটার জন্য আমরা নিলাম কি সাম। এবং ফাইনালি এই সামটাকে কিন্তু আমাকে কি করতে হবে, তিন দিয়ে ভাগ করে এভারেজটা বের করতে হবে, এবং ওই রেজাল্টটা কিন্তু আমাকে আরেকটা ভেরিয়েবল রাখতে হবে, যেটা নিলাম এভিজি। তোমরা যে কোনো নাম নিতে পারো, নট নেসেসারি যে তোমার এখানে এন ওয়ান এন টু এন থ্রি সাম এভারেজ এটাই নিতে হবে, তুমি যে কোনো ভেরিয়েবলের নাম দিতে পারো তোমার ইচ্ছা মতো। বাট আমি এমন একটা নাম দিব যাতে করে এটা বোঝা যায় যে হ্যাঁ, যে এটার মধ্যে এই জিনিসটাই রাখা হয়েছে। যেমন সাম ভেরিয়েবলটা দিয়ে কিন্তু যে কেউ বুঝবে এখান মধ্যে তার যোগ ফল রাখা হয়েছে, বা এভারেজ দিয়ে বোঝা যাবে যে এখানে এভারেজ ভ্যালুটাই নেওয়া হয়েছে। তো আমি আবার একটা অপারেশনের জন্য রেক্টেঙ্গেল নিলাম, যেখানে কিনা ডিক্লেয়ার করলাম। কিন্তু তোমাদের মাথায় এটা খুব ইম্পর্টেন্ট যে তুমি আসলে শেপ গুলা কি ঠিক মতো নিচ্ছ কিনা। ফ্লো চার্টে যদি তুমি শেপ ভুল করো তাহলে কিন্তু সেইটা কোনো ফ্লো চার্ট হবে না। সো তোমাকে যখন যে অপারেশন চালাচ্ছ সেই অনুযায়ী কিন্তু ফ্লো চার্টের শেপ গুলোকে নিতে হবে। দেন আমরা কি করলাম, রিড করলাম এন ওয়ান এন টু এন থ্রি কে এই শেপের মাধ্যমে। দেন আমরা অপারেশন চালাচ্ছি দুটো, একটা হচ্ছে তিনটাকে যোগ করে সামের মধ্যে রাখতেছি এবং সামকে তিন দিয়ে ভাগ করে এভারেজের মধ্যে রাখতেছি। ফাইনালি কিন্তু দেখো আমাকে কিন্তু সাম প্রিন্ট করতে বলে না, আমাকে বলছে এভারেজটা প্রিন্ট করতে। সো আমি শুধুমাত্র এভারেজটা প্রিন্ট করলাম। যদি বলতো সামও প্রিন্ট করতে হবে, তাহলে কিন্তু এখানে আমরা প্রিন্ট সাম এবং প্রিন্ট এভারেজ দুইটা কথাই লিখতাম। যেহেতু এখানে এভারেজ প্রিন্ট করতে হবে শুধু, তাহলে আমি প্রিন্ট এভারেজ করব এবং এন্ড। আচ্ছা এখানে একটু খেয়াল করে দেখো, আমাকে বলা হয়েছে একটা ইউজার তিনটা নাম্বার ইনপুট দিবে, সেখান থেকে তোমাকে যেটা করতে হবে যে তিনটা ভ্যালুর মধ্যে কোনটা বড় সেটা কিন্তু তোমাকে বলতে হবে। ঠিক আছে, তো এইখানে দেখো আমার প্রথম কাজ কি, আমার প্রথম কাজ হচ্ছে তিনটা ভ্যালুকে ইনপুট নেওয়া। সো দেখো আমি কি করলাম, স্টার্ট তিনটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হলো এ বি অ্যান্ড সি। দেন এই তিনটা ভ্যালুকে আমি এ বি সি এর মধ্যে রিড করছি বা ইনপুট নিচ্ছি। একই কথা, রিডের জায়গায় তুমি যদি বলো ইনপুট এ বি সি তাও হবে, রিড কথাটা ইউজ করলেও হবে, কোনো সমস্যা নাই। তো প্রথম আমি চেক করলাম যে এ কি বি এর থেকে বড় কিনা, আমি চেক করছি ইজ এ ইজ গ্রেটার দেন বি। তো যদি আমরা একটু এটা একটু ভাগ করে পড়ি, যদি সাপোজ আমি ফার্স্টে চেক করলাম এ কি বি এর থেকে বড় কিনা, সাপোজ ধরো ট্রু হলো, ট্রু হলে তার মানে কি এ বি এর থেকে বড়। দেন আমি চেক করতেছি যে এ কি তখন সি এর থেকেও বড় কিনা। দেখো আমি আবার চেক করলাম ইজ এ ইজ গ্রেটার দেন সি, তার মানে দেখো ফার্স্ট স্টেপে আমি চেক করে নিলাম এ কি বি এর থেকে বড় কিনা। দেন আমি চেক করলাম এ কি সি এর থেকে বড় কিনা, দুইটাই যদি ট্রু হয় তার মানে কি অবশ্যই এ বড়, ক্লিয়ার। দেন এ যদি বি এর থেকে বড় না হয়, এটা যদি দেখো লেফট সাইডে ফলস, ফলস মানে কি এ বি এর থেকে বড় না, দ্যাট মিনস কি বি এর থেকে বড়।
এখন আমি চেক করলাম বি যদি এ থেকে বড় হয়, এখন আমি চেক করবো বি কি সি এর থেকেও বড়। এখানে দেখলাম বি কি সি এর থেকেও বড়, যদি এটা ট্রু হয় দ্যাট মিনস কি বি এর থেকেও বড়, সি এর থেকেও বড়, দ্যাট মিনস কি বি হচ্ছে সবচেয়ে বড়। তাহলে আমি প্রিন্ট করে ফেললাম বি। এখন দেখো বি যদি এইখানে যদি এটা যদি ফলস হয় যে বি সি এর থেকে বড় না, আমি কি করলাম বি সি এর থেকে বড় না এবং এও সি এর থেকে বড় না, দুইটাই ফলস, বিও সি এর থেকে বড় না, এও সি এর থেকে বড় না, দ্যাট মিনস কি সি বি এর থেকে বড় এবং এখানেও সি বি এর থেকে বড়। তাহলে সি যদি বি এর থেকেও বড় হয়, এ থেকেও বড় হয়, দ্যাট মিনস কি সবচেয়ে বড় কে সি, তাহলে প্রিন্ট করবে সি, ফাইনালি হচ্ছে স্টপ। তো এটা একটু তোমরা ভালো করে দেখবে এবং দেখো নেক্সট যে এক্সাম্পলটা আছে, আমাকে বলছে যে তোমাকে যেটা করতে হবে ড্র এ ফ্লো চার্ট টু প্রিন্ট এ লেটার ইন এম টাইমস। মানে হচ্ছে তোমাকে একটা লেটার প্রিন্ট করতে হবে যে ইউজার যতবার বলবে ততবার। সাপোজ আমি যদি বলি এন এর ভ্যালু 5, দ্যাট মিনস কি এমটাকে সে 5 বার প্রিন্ট করবে। আমি যদি বলি এন এর ভ্যালু 10, তাহলে সে এমটাকে 10 বার প্রিন্ট করবে। তাহলে আমি স্টার্ট করলাম, ফার্স্টে আমাকে কি করতে হবে এম, যেহেতু আমি এমটাকে প্রিন্ট করতেছি, দেন আমাকে কিন্তু কাউন্ট করতে হবে যে আসলে কতবার আমি প্রিন্টটা করতেছি। এই জন্য একটা আমাকে ভ্যারিয়েবল রাখতে হবে কাউন্টার, যেটাকে আমি কি করলাম আগে জিরোতে ইনিশিয়ালাইজ করে রাখলাম, যা মানে হচ্ছে তার ভ্যালুটা হচ্ছে জিরো, শুরু থেকে জিরোতে আমি কাউন্ট করে রাখলাম। দেন হচ্ছে আমাকে কি করতে হবে এম, আমাকে বলতে হবে, যেহেতু আমি বললাম যে আমি একটা লেটার এন কে প্রিন্ট করতে হবে এম টাইমস, মানে এম এর ভ্যালু আমার 10 হলে এন 10 বার প্রিন্ট হবে, এম এর ভ্যালু 5 বার হলে এন 10 বার, এন 5 বার প্রিন্ট হবে, দ্যাট মিনস কি আমাকে অবশ্যই জানতে হবে যে এম এর ভ্যালুটা কত। তাহলে আমাকে রিড করতে হবে এম, তাই না, যে ইউজার যতবার বলবে ততবার। এখন আমাকে আগে চেক করতে হবে প্রতিবার আমি কি করব। দেখো লজিকটা একটু চিন্তা করো, আমি সাপোজ ধরলাম এম এর ভ্যালু হচ্ছে 5, তাহলে আমাকে কি করতে হবে, ফার্স্টে আমি এন এর এন কিন্তু 5 বার প্রিন্ট করবো, তো শুরুতে আমি একবার প্রিন্ট করবো, সাথে সাথে আমি কি করবো আমি যে কাউন্ট করতে হবে যে আমি কয়বার আসলে প্রিন্ট করলাম। তাহলে আমি শিখে সাথে সাথে যখনই একটা এন প্রিন্ট করবো, সাথে সাথে এম এর ভ্যালু আমি 1 করে বাড়াই দেবো। তার মানে কি প্রত্যেকবার আমাকে চেক করতে হবে যে এম এর ভ্যালু আমার যে কাউন্ট যে করলাম এই কাউন্টারটা কি 5 হয়েছে কিনা। যখনই আমার 5 হয়ে যাবে তখনই কিন্তু আমাকে কি করে ফেলতে হবে, জিনিসটাকে স্টপ করে দিতে হবে। এই জন্য আমাকে চেক করতে যে কাউন্টারটা কি এম এর থেকে ছোট কিনা। যদি কাউন্টারের ভ্যালু এম এর থেকে ছোট হয়, তাহলে কি অবশ্যই আমি এন প্রিন্ট করব এবং সাথে সাথে কিন্তু দেখো এই স্টেপটাতে আমি কাউন্টারের ভ্যালু 1 বাড়াই দিলাম, ঠিক আছে। কাউন্টারের ভ্যালু বাড়াই দিয়ে দেখো আবার কিন্তু সে চেক করতে চলে গেল যে আবার কাউন্টারের ভ্যালু কি এম এর থেকে ছোট। যদি ট্রু হয় তাহলে আবার সে প্রিন্ট করতেছে, আবার সে কাউন্টারের ভ্যালু 1 বাড়াই দিচ্ছে। এরকম করে যতক্ষণ না তোমার কাউন্টারের ভ্যালুটা এম এর সমান অথবা এম এর থেকে ছোট হবে, ততক্ষণ কিন্তু এই লুপটা চলবে। যেই তোমার কাউন্টারের ভ্যালু এম এর সমান অথবা এম থেকে ছোট হয়ে যাবে এবং তার মানে কি এই জিনিসটা ফলস হয়ে যাবে, তখনই কিন্তু আমার লুপটা কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। তাহলে এটা আমরা এভাবে দেখব। আচ্ছা এরপরে যে এক্সাম্পলটা আছে, দেখো আমাকে বলা হয়েছে যে ড্র এ ফ্লো চার্ট টু প্রিন্ট দ্য সাম অফ ফার্স্ট এন ন্যাচারাল নাম্বারস। মানে হচ্ছে আমার এন সংখ্যক নাম্বারের যোগ করতে হবে। সাপোজ ধরো এন এর ভ্যালু যদি আমার হয় 4, তার মানে কি 1+2+3+4 এরকম করে আমাকে যোগ করতে হবে। তাহলে দেখো আমি আবার শুরু করলাম, এন এর ভ্যালু নিতে হবে, আমি যেহেতু এখানে যোগ করব প্রত্যেকটা এবং আমি কিন্তু ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার কিন্তু আমরা শুরু করতেছি 1 থেকে, এই জন্য কাউন্টারের ভ্যালুটাও আমরা ইনিশিয়ালাইজ করে রাখলাম বা স্টার্ট করে রাখলাম 1 থেকে। যেহেতু আমি যোগ করে একটা যোগফল কোথাও রাখতে হবে একটা পাত্রে, ওই পাত্রটা আমার শূন্য থেকেই শুরু হবে। তাহলে আমি দেখলাম রিড করলাম এন, আমি এন সাপোজ ধরলাম এন এর ভ্যালু এখানে হচ্ছে 5, তার মানে আমাকে যোগ করতে হবে 1, 2, 3, 4, 5। তাহলে এখন দেখো কাউন্টারের ভ্যালু ফার্স্টে কত, এন থেকে কি ছোট, কাউন্টারের ভ্যালু ফার্স্টে কত 1, তো 1 অবশ্যই এন এর ভ্যালু যেটা আমরা ধরেছিলাম 5, 5 এর থেকে ছোট। তাহলে এটা ট্রু, ট্রু হলে আমি কি করলাম সামের মধ্যে রাখতেছি সাম প্লাস কাউন্টার। এটা কেন করতেছি দেখো, সামের সাথে প্রত্যেকবার আমার নিউ ভ্যালুটা কিন্তু আমি সামের মধ্যে রাখতেছি, দ্যাট মিনস কি ওই ভ্যালুটার সাথে পরবর্তী ভ্যালুটাকে আমি যোগ করে কিন্তু দুইটা ভ্যালু যোগ করে সামের মধ্যে রাখলাম। তাহলে এখানে কি হচ্ছে সাম প্লাস কাউন্টার, তো এখন কি কাউন্টারের ভ্যালু 1, তাহলে সামের ভ্যালু 0, 1+0, তার মানে কি 1টা চলে গেল সামের মধ্যে। দেন পরের স্টেপে কি হচ্ছে, আমি কাউন্টারের ভ্যালু 1 বাড়াই দিলাম, তো কাউন্টারের ভ্যালু 1 থেকে হয়ে গেল 2, 2 হওয়ার পর আমি এখন আবার চেক করতেছি যে 2 কি 5-এর থেকে ছোট কিনা, তো 2 5-এর থেকে ছোট, দ্যাট মিনস কি আবার আমি টি ট্রু হলো, নিচে নামলাম, সামের মধ্যে এখন কত ছিল 1, 1-এর সাথে আমি এখন কাউন্টারের ভ্যালু 2, 1+2 করে ফেললাম 3, আবার আমি কাউন্টারের ভ্যালু কিন্তু 1 বাড়াই দিয়ে করে ফেললাম কত 3,
থ্রি নিয়ে আমি আবার চলে গেলাম, থ্রি কি পাঁচের থেকে ছোট? হ্যাঁ অবশ্যই ছোট, তার মানে কি আবার সামের মধ্যে আগে কত ছিল? আগে ছিল হচ্ছে থ্রি, আর এখন কাউন্টারের ভ্যালু হচ্ছে থ্রি, থ্রি প্লাস থ্রি ইকুয়াল টু সিক্স। দেন আমি আবার কাউন্টারের ভ্যালু এক বাড়াই দিয়ে ফোর, ফোর নিয়ে আমি আবার গেলাম, ফোর কি এনের থেকে ছোট অথবা সমান? পাঁচের থেকে ছোট এবং সমান অবশ্যই। দেন আমি আবার সামের মধ্যে ছিল কত? সিক্স, সিক্সের সাথে ফোর যোগ করে হয়ে গেল টেন। আবার আমি এখন কাউন্টারের ভ্যালু হয়ে গেল ফাইভ, ফাইভ দিয়ে আমি চলে গেলাম এখানে, ফাইভ কিন্তু ফাইভের সমান, এখানে আমি এন, যেহেতু এখানে লেস দেন অর ইকুয়াল দেওয়া আছে, দ্যাট মিন্স কি ফাইভ কিন্তু ফাইভের সমান। তাহলে আমি এখানে চলে গেলাম, সামের ভ্যালু এখন হচ্ছে কত? টেন, টেনের সাথে কাউন্টারের ফাইভ যোগ করে সামের ভ্যালু হয়ে গেল ফিফটিন। এখন কাউন্টারের ভ্যালু দেখো, আমি ফাইভ থেকে বাড়াই ফেললাম এক যোগ করে সিক্স। এখন চেক করে দেখো, সিক্স কিন্তু তোমার ফাইভের থেকে ছোট না, ফাইভের সমানও না, দ্যাট মিন্স কি এখন এই শর্তটার ফুলফিল হচ্ছে না, দ্যাট মিন্স আমি এটা ফলস হয়ে গিয়ে আমি সামের মধ্যে যত ছিল সেটাকে প্রিন্ট করলাম এবং এন্ড করে ফেললাম। আচ্ছা, তো যেটা হচ্ছে এখানে আমাদের মোটামুটি ফ্লো চার্ট এবং হচ্ছে অ্যালগোরিদমের টপিকটা শেষ। তোমরা যেটা করবে, ভালো করে এই জিনিসগুলো একটু দেখবে এবং হচ্ছে তোমাদের বই থেকে অবশ্যই প্র্যাকটিস করবে, এবং আমরা যেটা করব নেক্সট ক্লাসে যদি কারো এগুলো নিয়ে কনফিউশন থাকে সেটা আমরা অনলাইনে বোঝানোর চেষ্টা করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ।